mio best friends, amica, sempre aiutare, sempre aiutare. Molto piace. Sì. Saluto. Molto piace. Grazie. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আমি উর্মিতা লিপিস্টিক, আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি অফিস থেকে আমার কলিগদের সাথে ঘুরতে যাই, হঠাৎ তাদের কথা মনে পড়লো, তাদের ছবিগুলো দেখতে দেখতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আমরা ঘুরতে গিয়ে ইতালিয়ান কী খাবারগুলো খেলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা দেখেন এখানে মানে ইতালিয়ান খাবারগুলো কী বিরাট বিরাট প্লেটে কী কী খাবার দেয়, খুবই মজা লাগবে। তাহলে পুরো ভিডিওটা দেখেন স্কিপ না করে, আশা করি ভালো লাগবে আপনাদের। Tutte e due, sempre aiutare, sempre bravo. Ascolta me, metti in casa. No, lui non foto. Sì, è lui. আমরা সবাই ফেট্টুরির সামনে একসাথ হলাম। এখানে আসা পর্যন্ত হলো আমাদের দায়িত্ব, এরপরে ওরা ওদের গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাবে। আমরা যাচ্ছি মালিকের মেয়ের গাড়িতে করে। আমরা বাঙালি তিনজনে কাজ করি, আমি শারমিনা আরজু, আমরা তিনজন যাচ্ছি। ওরা আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে, আবার এখানে বিকেল 4টার দিকে আবার আমাদেরকে মানে এখানে নিয়ে আসবে। এরপরে আবার আমরা বাসায় আসবো আমাদের দায়িত্বে। এরা হলো আমরা একসাথে এখানে কাজ করি, আমার কলিগরা শারমিনা, তারপরে সাদেনা, মাওরা আর সিলভিয়া। এদেরকে আমি অনেক মিস করতেছি। আর আজ আমাদেরকে ঘুরতে নিয়ে গেল বিসেন্সা সেন্টারের সবগুলা, এখানে যে সুন্দর একটা ইউনিভার্সিটি আছে, তারপরে আমাদের এখানে সুন্দর একটা মানে জার্দিনো বাগান বা পুরা সেন্টারটা খুবই সুন্দর। আমি এখানে স্বল্প আকারে আপনাদের সাথে শেয়ার করতেছি। ইনশাল্লাহ অন্য একটা ব্লগ আমি পুরো একটা ভিডিও দিব পুরাটা সেন্টার মিলে, মানে খুবই খুবই সুন্দর বিসেন্সা সেন্টারটা। এবং কি এখানে মানে মোটামুটি সব কিছুই আছে, এবং কি আমাদেরকে এগুলা সব বিল্ডিংয়ের হিস্টোরি আমাদেরকে ওরা বুঝিয়ে দিল। আমি তো ভিডিও বড় হয়ে যাবে দেখে আপনাদের সাথে, আর কারণ এগুলো আপনারা হয়তো বা অনেকে আমি নিজেও বুঝি নেই ভালো মতন, যে এদের আর্কিটেকচারের নাম, তারপরে কত সালে তৈরি হচ্ছে বিভিন্ন কিছু। তাহলে সব কিছু ঘোরার পরে আমাদেরকে এখন রেস্টুরেন্টে নিয়ে আসলো, নিয়ে এসে এখন খাবার দিল। এটা হলো একটা মিষ্টি কুমড়া দিয়ে আর মাশরুম, মানে ছোটোবেলা আমরা ব্যাঙের ছাতা বলতাম যেটা, সেটা দিয়ে খুবই মানে মজার একটা ডেজার্ট তৈরি করলো। আর এরপরে হলো মোগলাই পরোটা, আমি এটার নাম দিলাম, কারণ এটা হলো ভিতরে মনে করবেন সালাদ পাতা দিয়ে তৈরি করছে, আমি দুষ্টমিনে মোগলাই পরোটা নাম দিলাম, কিন্তু আমার কাছে ভালোই লাগলো, আমি খেয়েছি। শর্মিলা খাইতে পারে নাই তিতা, শর্মিলার পরে আমার একদম পরিষ্কার, হের এক ভিতরের অংশ রয়েছে আর দূর, তাহলে বোঝা যায় আমি সব খেতে পারি, কারণ এটা ভিতরের যে ফুডটা ছিল সেটা সালাদ পাতা মনে হয় না, কিন্তু আমার কাছে খুবই মজা লাগছে। মনে করছি ডাউল, তিত করলা আর পরোটা, নোয়াখালীর মেয়ে তো এই জন্য দা পায় তা খাই। ওটা পরে আসলো আমাদের পাটি সাপটার পিঠার মতন, ভিতরে সালাদ পাতা লাল, তিত করলার মতন তিতা, ব্রোকলি অনেক টেস্টি খাবারটা। আধা ঘন্টা পরে আসছে দুলছে বিশাল বড় প্লেট, দেখেন মানে দুলছে আইসক্রিম টাইপের, কেক টাইপের পুডিং, এই বিড়ি খাওয়ার জন্য বাইরে আসছে, এমনি একটু ছবি উঠালাম। মিও বেস্ট ফ্রেন্ডস আমিকা, সেম্পে আইতারে, মুলতো পিয়াসে। সি, স্যালুটো, মুলতো পিয়াসে, গ্রাসে। ইতালিয়ান খাবারগুলো এমনই হয়ে থাকে, তাদের ডেকোরেশনটা খুবই সুন্দর হয় কিন্তু খাওয়া হলো সিম্পলের মধ্যে, আর বারবার মানে আধা ঘন্টা পর একটা, আধা ঘন্টা পর একটা আসে। সবাই পরে একটা কাপে খেলাম, তারপরে আমরা রওনা দিলাম। আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি,
তাহলে আর কি অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে উর্মি চৌধুরী, উর্মি ইতালি দিলেও আসে। ইনশাল্লাহ আমার পাশে থাকবেন, সবাই অনেক সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফিজ।